قران. قران. هدى تعالى الكلام قران. قران. الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيد الانبياء والمرسلين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله. ওয়া আই লা অ ওয়া অসহায়া বিকাইয়া হাবিবাল্লাহ আসাদ ওয়াসাদা মোরা রিকায়া নাবি আল্লাহ ওয়া আই লা অ রিকা ওয়া অসহায়া বিকাইয়া নুরাল্লা প্রিয় প্রিয় স্তামী ভাই রাও মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ মাদারী চ্যানেলের ধারাবাহিক অনুস্থান আমার রবের বানী এতে আপনাদের আর একবার সুস্বাগতম দরুদে পাকেত অলগোনি তো ফাজিলা তো বারাকতবে সোহানাল্ কেনই বা দুরুদেব আকেরা ফাজীলত হবে না বারাকা হবে না কেন না আল্লাহসো হা না তাদা স্বয়ং ওর আনু কেলিমীর মাঝে হিসেব করেন ing ল হা মাইলে ইকেত্তা মুয়ো না আইলেন নেবী ইয়া ই হেল্ল রিনা আমনো সল্লো আইলেই হে অস্তল নী আল্লাহ দাদা এবং তা শ্রবল স্ত্রেশ অদৃশ্য সংবাদতা নবির প্রতি দুরুৎ পড়েন হে ইমানদার তোমরাও ওই অদৃশ্যের সংবাদতা নবীর প্রতি দরুদ ও সালাম বাট করো সম্মানের সাথে আল্লাহ তালা কোরআনুল করিমের নির্দেশনা যে আমরা নবী সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি মাদানি চাল এই দরুদে পাঠ পাঠের অগণিত ফজিলাত ও বারাকাত হাদিসে পাকে আমরা শুনতে পাই আমাদের প্রিয় নবী মাহবুব আরবি সরকার আলম নূরে মুজাসম হুজুর সাল্লাহ তালা আলাইহ ওয়ালি ওয়াসাল্লামে সৎফরমান যে ব্যক্তি দৈনিক একশতবার দরুশ্বরী পাঠ করবে আল্লাহ সোহানা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত দেয় সোহান আল্লাহ মুনাফিকি থেকে মুক্তি কে না চায় জাহান্নাম থেকে মুক্তি কে না চায় আমরা তো প্রতিনিয়তই আল্লাহ তাবার কাছে না করছি আল্লাহ আমাদেরকে আমাকে জাহান্ন করছেন যে প্রতিদিন একশো বার গুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তাকে মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে হিদান পাবে মাদাই ছিল দর্শক আসুন না আমরা যদি এ আল্লাহ তালা কাফির জাহান্নামের আগুন থেকে প্রার্থনা করি তাহলে আমার তাও করে আল্লাহ তালা আমাদেরকে তো সল্লো আল্লাহ হাবিদ সাল্ল আলাদামীচেন দর্শক বৃন্দ আমার রবের বাড়ি অনুষ্ঠানে আমরা আমাদের রপ্তাহ কালাম কালামুল্লাহ তেলাওয়াত শ্রবণ করি ওই তেলাওয়াতের অনুবাদ শোনার চেষ্টা করি তার প্রাসঙ্গিক কিছু আলোচনা আমাদের এ বিষয়ে শুধু যে আমাদের এই অনুষ্ঠান একা একা আমরা শুধু বলবো আপনার শুনবেন তাই না বরং নিয়েছি এইভাবেই যে আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান হবে দর্শকদের প্রশ্ন উত্তর আপনাদের কল আশা রাখি আমাদের সাথে সন্তৃক্ত হবে মাদেন যে দর্শক আমার রবের বাড়ি অনুষ্ঠানে আমরা আমার রবের কালাম এর আওয়াজ শুনি আমি অনুরোধ জানাবো মানুষ দর্শক বৃন্দু আমরা সকলেই যেন এই রবের কালাম আল্লাহ সুবাহ এর বাণীটা প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করি প্রতিনিয়ত আমরা পাঠ করি কেননা আল্লাহ সুবাহ কালামের সেতে ইত্তম কালামান ইহত কি হতো এই কোরআনুল করিমের আমাদের সৃষ্টির শুরু থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আদিতন্ত সব কিছু আল্লাহ তালা বর্ণনা করেছেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত পাঠ করার জন্য সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তাবারক ও তালার প্রতিটি কালামের প্রতিটি শব্দ চয়ন প্রতিটি অক্ষর পাঠে ১০টি দশটি করে আল্লাহ তালা নেই কিতাম তিনি বললেন এখানে ১৯টি অক্ষর রয়েছে আর প্রতিটি অক্ষরে মিনিম আল্লাহ তালা নেকি দান করে নিন একশো নেকি হবে এবং যে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবে আল্লাহ তালা তাকে জাহান্নামের উনিশটি আজাবের স্তর থেকে মুক্তি দান কোরআন করিমের তেলাওয়াত আমরা যখনই যেখানে পবিত্রতম স্থানে সম্ভব হয় আমরা চেষ্টা করি কোরআনে পাককে তেলাওয়াত করতে কোরআনকে সাথে বানাতে আর হাত মাদানি দর্শক বিন্দু যে ব্যক্তি কোরআনুল করিমকে তেলাওয়াত করবে কোরআনুল করিমের হুকুম মোতাবেক চলবে কোরআনকে মোহাব্বত করবে এই কোরআনুল করিম কেয়ামতের দিন ওই ব্যক্তিকে সুপারিশ করবেন ইনশাল্লাহ তালা আমরা আসুন আমার রবের বানী ফুর আনে পাকেট পেলা বাচত্র বন্তরে নেই। চল্দ এলাল হাবিব তা ল্লাহত তা আলা মুহা্মাদ সেগমেন্ট চালিয়ে দিন করে আন হদাতালার কালাম করে আন। সুভাহান এলা করে আনে পাকের তেলাবা তা আনসালা তারা মনোযোগের সাথে শুনবো বজি যেখান থেকে শুনতে পাচ্ছি। বসে আছি আমি অনুরোধ জানাব আপনারা মনোযোগের সাথে আনে পাকের তেলাওয়াত শ্রবণ করুন এবং সাথে সাথে নিয়ত করুন যে শুধু আমি শুনবো না আমি প্রতিনিয়ত তেলাওয়াত করার চেষ্টা করব জি তেলাওয়াত চালিয়ে দিন বিসমিল্লাহির রহমানির রহিম واتل عليهم نبا بني آدم بالحق إذ طلبا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوّعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءه اخيه قال يا ويلتى اعجزت ان اكون مثل هذا الغراب فاواري سوءه اخيه فاصبح من النادمين مِن اجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّ جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون صدق الله العظيم ছেন এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ আলা আদম আলা আলি সালাতামের দুই পুত্রের ঘটনা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছে মিস্তৃত রয়েছে এই আয়াতে কারিমার মাঝে এ পৃথিবীতে আল্লাহতালা মানব বসতি স্থাপনের পর সর্বপ্রথম যে হত্যা সংগঠিত হয়েছিল সে হত্যার ঘটনা হত্যার কারণ এবং হত্যা করার পর কি হয়েছিল কিভাবে মানুষ সর্বপ্রথম পৃথিবীতে মানুষ মারা যাওয়ার পর যে দাফন করা হয় এ দাফনের পদ্ধতি মাটিতে চাপা দেয়া হয় এই মাটি চাপার পদ্ধতিটা শুরু হয়েছে এই আয়াতে কারিমার মাঝে অত্যন্ত সুন্দরভাবে তালিপিবদ্ধ রয়েছে আসুন আমরা প্রথমেই অনুবাদ শ্রবণকর্ণী অতপর যাব বিস্তারিত আলোচনায় আদমের পুত্রদের খবর তাদের সঠিকভাবে জানিয়ে দিন উভয় যখন একটি করে কোরবানি হাজির করেছিল তখন তাদের একজনের নিকট থেকে কবুল করা হল অন্যজনের নিকট থেকে কবুল করা হল না সে বলল আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মুতাকিদের কোরবানি কবুল করেন আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াব না আমি বিশ্বজগতের প্রতি পাল আল্লাহকে হয় করি আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করো আর জাহান্নামি হয়ে যাও অন্যায়কারীদের এটাই প্রতিদান অতপর তার আত্মা তার তাকে ভাইয়ের হত্যার কার্যে প্রবেশিত করল ফলত সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল তারপর আল্লাহ একটি কাক পাঠালেন সে মাটি খনন করতে লাগল সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবেন তা দেখানোর জন্য সে বলল ধিক আমার আমি এই কাকটির মতো হাতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তাই সে অনুতপ্ত হল এ কারণেই আমি বনি ইসরায়েলিদের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল আর যে মানুষের প্রাণ বাঁচাল সে যেন তামাম মানুষকে বাঁচাল তাদের কাছে আমার রসুলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল এরপরও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছে ফিও ইসলামিক ভায়রা ও মাদানিং চ্যানেলের দর্শক বিন্দু এ আয়াতে কারিমার মাঝে সুরা মায়েদার সাতাইশ থেকে বত্রিশ নাম্বার এ আয়াতে আল্লাহ সুবহানহতালা এক ঐতিহাসিক ঘটনা মিশ্রিতভাবে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানহতালা যখন আদম আলানবী গীনা ওয়ারি শালবে সৃষ্টি করলেন অতপর তার সঙ্গী হিসেবে মা হাওয়া অতঃপর আল্লাহ অতপর আল্লাহ তালা এরশাদ করলেন তোমরা বসবাস করো উভয়ে কিন্তু ওই গাছের নিকটবর্তী হবে না কিন্তু ইবলিস সে থেকে লাগলো তনক্ষিনি অতপর হাওয়া রদি আল্লাহ আনহা সেটা ভ্রক্ষণ করলেন আদবা আলাইসলামকেশে কে দিলেন অবচেতন অবস্থায় সেটা আদম আলি ইসলাম গ্রহণ করলেন আল্লাহ সুহান এবং হাওয়া আদম আলী ইসলাম হওয়ার পৃথিবীতে আসার পর সে ইমলিস সে আদম আলী সালাত ও সালাম হওয়ার তোলা পিছনে পিছনে আল্লাহ সুহান কাছ থেকে ইমলিস ক্ষমতা চেয়েছিল কেননা ইমলিস আল্লাহ তালার

আদম আলি ইসলামের সন্তান পৃথিবীতে হজরে থাকে হাজতে মা হওয়ার তালা আনহা এর গলের আদম আলী সালাতামের ওইদসে যমজ সন্তান হয়ত একজন ছেলে একজন যেহেতু আদম আলিহিসাল সালানি হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব মানবী অন্য কোনো মানুষ ছিল না যদি আদম আলী হিসালসলামের এই সন্তান হতো আর তাদের মাঝে সম্পর্ক না হতো বিবাহ না হত তাহলে তো তার সন্তানের মাধ্যমে সব হয়ে গেছে পৃথিবী আল্লাহ সু হায়ন হতা দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন যে আদম আলী ইসালসালামের ঘরে ঐরসে মা হবার গর্ভে যে সন্তান হতো প্রতিবার জম সন্তান হতো দুইজন করে একজন ছিল এই জন্য এবং আগের ঘরের ছেলের পরের ঘরের মেয়ে পরের ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলে অর্থাৎ এক প্রথম যাদের যমজ যারা হয় ওই ছেলে মেয়ের সাথে বিবাহ না বরং পরবর্তী যে ছেলে মেয়ে হতো তাদের আগে পরে করে এভাবে তাদের সাথে বিবাহ বিক একসাথে যাদের জন্ম তাদের সাথে বিবাহ নিষিদ্ধ ছিলে আল্লাহ সুবাহ আলার এই সিস্টেম এই পদ্ধতি চলমান ছিল প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু বিন্দু যখন এই সিস্টেম এই পদ্ধতি চলমান ছিল তাদের মধ্যে বিবি হাওয়া গর্ভে যখন নাকি হাবিল এবং কাবেরী দুইজন জন্মগ্রহণ করলেন এবং হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দর অত সুন্দর ছিল না সেই তুলনায় কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল মেয়েটি সে ছিল অত্যন্ত সুন্দর নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে হাবিলের জোর মেয়েটিকে বিয়ে করবে না বলে এভাবেই ফুক নিজের জোড়া সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে এমত অবস্থায় হেজরত আদম আলী সাল্লা তাদের দুইজনকে আল্লাহ নামে কুরবানি দিতে বললেন যার কোরবানি আল্লাহ গ্রহণ করবে তার ইচ্ছে কার কোরবানি গৃহীত হল আর কার কোরবানি গৃহীত হল না তা কিভাবে বুঝে যায় পিউস্তাই ভাইরা ও মাদায় কেরো অত্যন্ত মজার বিষয় ছিল সেটা যে যার কোরবানি আল্লাহ কায়লার দরবারে কবুল হতো সেটাকে দেখে দেওয়া হতো সেটা আগুন এসে আকাশ থেকে কুড়িয়ে ফেলত আর যার যারটা কবুল নেই সেটা পরে থাকতো আদম আর ইসলামের দেয়া হিমাংস অনুসারে তারা উভয়ে হাবিল এবং কাবি কোরবানি বস্তু উপস্থাপন করলো আল্লাহ তালার কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা আল্লাহ আল্লাহতালার কাছে কোরবানি দেওয়ার জন্য আর তাবিল কিছু সবজি শস্য কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসতে হইল তখন সবজি ও কোরবানি সেই পশুটি যখন রাখা হলো পাহাড়ের মধ্যে রেখে চলে আসলো আকাশ থেকে আঙুল এসে দুম্বাটি গিয়ে কুড়িয়ে দিল কিন্তু কাবিলের যে শস্য ছিল সেটা কিছুই করল না সে হিসেবে বুঝা গেল যে কাবিলের কোরবানি কবুল হয়নি হাবিলের কোরবানি কবুল হয়েছে মাদাই চাল দর্শকবৃন্দ এখানে যে বিষয়টা স্পষ্ট যে কোরআনুল করিমের যে আয়াতে করিমা আল্লাহ তুব হানহ এর এরশাদ করেছেন যে তোমরা কুরবানি দাও যেটা কবুল একটি করে কোরবানি হাজির করেছিল এই ঘটনাটাই আল্লাহ তাবারকালা এরশাদ করেছেন সুবহান আল্লাহ যখন আদম আলী ইসালামের সন্তান হাবিদের আল্লাহ তালা কবুল করলেন আর তার সেই দুম্বাটা জ্বালিয়ে দেয়া হলো এতে করে কামেরি আরও প্রবেশিত হলো ও শয়তান তাকে আমার কোরবানি কেন কবুল হলো না কেন কবুল হলো এখানে যে বিষয়টা প্রিয় ইসলামী ভাইরা ও মাদান্দু আমরা জানতে পারলাম আর তা হচ্ছে এই প্রাথমিক যুগে যে আল্লাহ সুবহানা তালার দরবারে কোরবানি দেওয়া হতো ওই কোরবানিটা কবুল হওয়ার মাধ্যম কবুল হওয়ার সিস্টেম এটাই ছিল যে সেটাকে আগুনে জ্বালিয়ে ফেলা হল দেখুন আল্লাহ তালা আমাদের প্রতি কত এহতাম পড়েছেন কত ভায়ার পড়েছেন আজ আমরা কোরবানি দিই তো কোরবানি কিন্তু আগুন জ্বালিয়ে দেয় না বরং আমরা আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি সুবহান আল্লাহ সেটা আবার খাদ্য হিসেবে আল্লাহ আমাদেরকে নেওয়া ফিরে দানও করে দিয়েছে আমরাই ভোগ করতে পারছি আল্লাহ তাবার কথা আলা আমাদের অন্তরটাকে শুধু পরীক্ষা করছেন কিন্তু পূর্ববর্তীতে কিন্তু এটা ছিল না বরং পূর্ববর্তীতে পুরো বস্তুটাকে জ্বালিয়ে দিত ফি ইসলামী ও মাদানি চেন দর্শক বৃন্দ আদম সালাম যখন দেখতে পেলেন যে কাবিলের শস্য গ্রহণ করেনি হাবিলে তা গৃহীত হয়েছে ই কাবিল এ অবস্থায় অবমান সহ্য করতে পারো না সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেনি কোরবানিতে প্রত্যাখ্যান হওয়াকে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে কি অত্যন্ত রাগান্বিত হল রুধান্বিত হল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছে কোনোভাবে আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেই যেন তুই আমার জোড়ার যে মেয়ে তাকে মেয়ে করতে না পারিস কোনো কোনো উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবার উস্কানি প্রতিটি অবস্থায় দিয়েছিল শয়তান কারণ সে শয়তান ওয়াদাই করে এসছিল যে মাওলা আমি তোমার বাঙালিদেরকে সাথে নিয়ে ড্যান নাঙে শয়তান যখন উস্কানি দিচ্ছিল কাবিলের এই অবস্থায় তার ক্রোধ রাগ আরও বেড়ে চলছিল প্রতি উত্তরে কাবিলের আচরণে হাবিন অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলল আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন যার উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে ইচ্ছু করব না কারণ আমি আমার প্রতিপালতকে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হল না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করল তার আপন ভাইব প্রিয় ইস্তানি হায়রা ও মাদানি সেন দর্শক এরপরে কামিলের মন গলে যায় অনুভব করে আহা কত বড় ভুল করে ফেলেছে সে নিজের ভাইকে নিজ হাতে মেরেছে এর যে বড় দৃষ্ট তার কি হতে পারে ভেতরের ভেতর সে অনুতপ্ত নিজের অপকর্ম কিভাবে ডাকবে সে চিন্তায় পড়ে গেল সে লাশকে নিয়ে মৃত্যুর দেহকে নিয়ে এদিক থেকে সেদিক হাবিল রদি আল্লাহ হত্যা করার সাথে সাথে কাবিরই যে সুন্দর চেহারা ছিল তার চেহারা কালো হয়ে যায় আবদম আরেহ ইস্তালাম শুনে তিনি অত্যন্ত কষ্ট পান বলা হয়েছে হামিরকে হত্যা করার পর কাবিরকে হত্যা করলেন দীর্ঘদিন পর্যন্ত আকাশ অন্ধকারে ছেয়ে দিয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকারী কাবিন যে হাবিনকে হত্যা করেছে এবং এই সিস্টেমে এই পদ্ধতিতেই পৃথিবীতে হত্যা আসছে কেয়ামত অবধি যত মানুষ হত্যার শিকার হবে তার প্রত্যেকের বুনা কাবিলের নামায় আমলে যাবে এর কারণ যেহেতু সে এই কাজের সূচনা করেছে উৎপত্তি করেছে তাই ক্যামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে হত্যাকারী তো গুণা পাবেই সাথে সাথে কাবিলের কাছে যাবে কেননা হাদিসে পাকে আছে যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে এবং ওই কাজের উপর যদি কেউ অন্য কেউ আমল করতে থাকে যতদিন পর্যন্ত করতে থাকবে তার সবাব শেপের আর যদি কোনো খারাপ কাজের সূচনা করে যতদিন পর্যন্ত ওই খারাপ কাজটি চলমান থাকবে তার সেপে থাকবে মাদাইন ছিল দর্শক বিন্দু কত স্পষ্ট একটি মেসেজ আমাদের আমি যদি এই সমাজের মাঝে আমার দ্বারা কোনো খারাপ কাজের সূচনা হয় তাহলে কেমন পর্যন্ত যদি এই খারাপ কাজটি চলমান থাকে তাহলে এর শাস্তি কিন্তু আমি পাব এরই পাশাপাশি আমি যদি কোনো ভালো কাজ করি কল্যাণময় কাজ করি উত্তম আমল করি তাহলে এ বিনিময় পাবো যেমন উমর আদি আল্লাহ তালান হাদিসে পাগের মধ্যে আসছে উমর আদি আল্লাহ তালান অন্যান্য সাহাবাই কারাম আলী মরিদানদেরকে নিয়ে ইজমা করে তারাবিদ নামাজকে জামাতের সাথে প্রবর্তন করেন বিশ্বাকাল এবং বললেন এটা হচ্ছে উত্তম মেদাত এবং বলেছেন এ সবাব কেমত অবধি এই জামাতের সাথে তারাবির নামাজ থাকবে এর সবাব তারা পেটে থাকবেন ভাবে আমরা প্রতিটি কাজ কল্যাণময় কাজ যদি আমার মাধ্যমে শুরু হয় আপনার মাধ্যমে কল্যাণ কাজ কল্যাণকর কাজ যেটা কোরআন হাদিস নেতৃত্বে কল্যাণকর কোরআন হাদিস বিরোধী নয় বরং সবাবের কাজ তাহলে এর সবাব আমি পাবো এজন্য আমাদের উচিত যেন আমরা কোরআন হাদিস মোতাবেক আমরা কল্যাণকর কাজগুলোকে শুরু করি মাদানী জেন দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হাবিল এবং কাবিলের সেই ঘটনাটি যখন হাবিল রদিয়াল্লাতালকে হত্যা করা হলো শহীদ করা হল কাবিল তার লাশকে নিয়ে ঘটতে লাগলেন বলা হয়েছে যে হাবিলের কবর কোথায় দিবে সে ভাবতে লাগল কিভাবে দিবে কোথায় ফেলবে তখন হঠাৎ করে কাবিল দেখতে পেলেন যে দুইটি কাক ঝগড়া একটি কাককে মেরে ফেলল জাল্লাফানা এই আয়াতে তাই বর্ণনা করেছেন একটি কাক আরেকটি কাককে মেরে ফেলার পর সে অস্থিরভাবে ঘুরতে লাগল এবং পরবর্তী যে ঠোঁট দিয়ে গর্ত তৈরি তারপর সেই গর্তে একটি মৃদু কাককে টেনে এনে কবর দিল এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এইভাবে অবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করল সে তার ভাইয়ের খবর দিল ইসলামের ইতিহাস অনুযায়ী এতেই ছিল মানব জাতির সর্বপ্রথম অবর কোনো কোনো উৎস থেকে জানা যায় যে কাজ দুটো ছিল ফেরেস্তা এবং এদেরকে আল্লাহ পাঠিয়েছেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে প্রিয় ইসলামী ভাইয়েরা মাদাইখান সব বিন্দু সর্বপ্রথম কবর যাকে দেয়া হয়েছে তার নাম হাবিব যে কবর দিয়েছেন সে হচ্ছে কাবিন আমরা জানতে পারলাম পিওপিও ইসলামি ভাইরা অনেকের দাবি যে কবর এখনও দেখা যায় এবং সেটি ফিজিয়া দামেশকে অবস্থিত দামেশকের উত্তরে একটি স্থান আছে যা মখতলে হাবিব বা হাবিবের হত্যা স্থল নামে পরিচিত এ প্রসঙ্গে হাফিজ ইবনে আসাকির একটি ঘটনা উল্লেখ করেন যে তিনি উল্লেখ করেন যে হাম্ম ইব্দ তাসির একবার রসুল আকলাম সাল আসলামকে স্বপ্নে দেখেছিলেন রসুল কালীলাম এর পাশে হাবিলও ছিল এক প্রশ্নের জবাবে হাবিল তখন কসমতরে বলল এটি আমার হত্যার স্থল তখন রসুল আকলাম সাল হাবিলের দাবিকে সত্য বলে সমর্থন করেছেন তবে এটি শুধু স্বপ্ন বলে ধর্মীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে গ্রহণযোগ্য বলা যায় না প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদেন দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হাবিল এবং কাবিলের সেই ঘটনাটি আমাদের পরবর্তী সেগমেন্ট মাসা আল্লাহ উত্তর আমরা পিছনে যে অনুষ্ঠান দেখেছিলাম তে ইস্তেম ভাই রাও বাদাহ আসুন আমরা সে উত্তর জেনে নিই মশা গত অনুষ্ঠানে প্রশ্ন ছিল সর্বমঠ কত পালা রয়েছে কোরআনুল আনুলকারিমে সর্বমঠ তিরিশ পালা রয়েছে আমরা সবাই অবগত আছি দ্বিতীয় প্রশ্ন ছিল কোর আন তেলাওয়াতের সময় কোন দিক ফিরে বসা উত্তম আমরা সবাই জানি কিবলা দিক বাংলাদেশ ভারত এই অঞ্চলের জন্য পশ্চিম দিকই হচ্ছে কেবলা আর কেউ যদি মোকার পশ্চিমে অবস্থান করে তার জন্য পূর্ব দিক মিন কেবলা দিকে কাবা শরীফের দিকে ফিরে ওর আনে পাকের তেলাওয়াত করা উত্তম রয়েছে প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চেন বিন্দু আমরা শুনছিলাম হাবিরি এবং কাবিলের ঘটনা যে যখন হাবিল কে হত্যা করার জন্য কাবিল অগ্রসর হল তখন বলল যদি তুমি আমাকে হত্যা করো হাত অগ্রসর করো আমি কিন্তু তোমাকে হত্যা করবো না আমার হাতকে সম্প্রসারণ করব না বাড়াব না আমাকে যদি তুমি হত্যা করো তাহলে আমার গুণাও তোমার কাছে চলে যাবে আর হা এটাই যদি কোনো ব্যক্তি নিরপরাধ মানুষকে কেউ হত্যা করে তার যত গুণা আছে যাকে হত্যা করা হয় সমস্ত অপরাধ অপরাধগুলো যে হত্যা করেছে তার কাছে চলে আসে সেন হেরা বলা হয়েছে অত্যন্ত অত্যন্ত নির্দিষ্টতম একটি কাদ থাকছে হত্যা দনা অত্যন্ত নিকৃষ্ট কাজ এটা খাসাতকে ছড়িয়ে দেয় কিন্তু অত দুঃখের বিষয়ে আজ আমরা পৃথিবীর দেখতে পাই মানুষকে আজ হত্যার জন্য প্রতিযোগিতায় নেমে গিয়েছে আজকে মহাশক্তিধর দেশগুলো প্রতিপক্ষের মানুষকে হত্যা করার জন্য কোটি কোটি মার্কিন ডলারের বিভিন্ন সরঞ্জাম তৈরি আজকে পারমাণবিক অস্ত্র করছে মানুষকে হত্যা করার জন্য এখন কথা এক একটি দেশের বাজেটের চেয়েছে অধিক বাজেট করা হচ্ছে মানুষকে হত্যা করার জন্য মানুষকে মারার জন্য অস্ত্র তৈরি করে আছে আজকে আমরা আমাদেরকে সভ্য বলছি আমরা অনেকে ভাবছি আমরা বুদ্ধিমান কোনো বুদ্ধিমান কি কোন জ্ঞানী মানুষ কি কোন সুস্থ মস্তিষ্কের অধিকারী কেউ কি অন্য মানুষকে এক্ষা করার জন্যে মারার জন্য সে প্রতিযোগিতায় হতে পারে মাদাই সত্যদের আসলেই আজ আমরা যতই বিন বিন অগ্রসর হচ্ছি। নবীর যুগ থেকে সাল্লাহ যুগ থেকে দূরে যাচ্ছি আমরা জ্ঞান সৈন্য আমাদের জ্ঞান লোপ পাচ্ছে মানব জাতি আজ এক অস্থির পৃথিবী থেকে অগ্রসর হচ্ছে আমরা ককৃত অর্থে পিকুল বিন্দন করছি না প্রকৃতিকে আমরা ধ্বংস করছি ংশনটিকে অবশ্য আসুন না আস আমরা আমাদের এই করুণ অবস্থা থেকে নিজেদেরকে রক্ষাতে এই কাবিল এবং হাবিনের যে ঘটনা পরবর্তীতে কাবিনের কি পে কি পড়াতে হবে আমরা সেই ঘটনা অবশ্য আমাদের ফরওয়ার্ড সেগমেন্ট জি আজকের প্রশ্ন এখন ইশা আল্লাহ তাকালা মাদানি খেনের স্ক্রিনে ভেসে উঠবেন আপনারা লিখে নিন জিদা প্রশ্ন নাম্বার এক পবিত্র কোরআনের কোন সুরান প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং মজার প্রশ্ন মাদার দর্শকবৃন্দ দর্শক বৃন্দ কোরআন কোন সুরান প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে আমাদের এই অনুষ্ঠান রবের বাণী আর এই রবের বাণী আল্লাহ তালা আনকে নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করে থাকি বিভিন্ন তথ্য জেনে থাকি দ্বিতীয় নম্বর প্রশ্ন

আলম আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এছাড়াও আহমদ রেজা আলহামদুলিল্লাহ এছাড়াও আলহামদুলিল্লাহ দেশ বিদেশের বিভিন্ন দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় ইসলামী ভাইরা ও মাদেশ দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হাবিল এবং কাবিলের সেই ঘটনাটি যখন হাবিলকে হত্যা করা হলো কাবিলের শেষ পরিণতি হতে ছিল যে সে যেতে যেতে আল্লাহ সব না হোয়া আলার না মানি করল এবং সে ভাবল যে আমি তো আগুনে নিক্ষিপ্ত হব তখন ইংলিশ বা লড়ন শয়তান তাকে পরিচিত করল তুমি এক কাজ করো কি আজুনে বুঝা তাহলে আজুন তোমাকে হ্যাঁ আফেক্ট করে দেয় সে ওখানে পূজায় লিখতেল সর্বশেষ যখন তার মৃত্যুর সম্মুখীন বলো তখন বলব তুমি আমাকে প্রভু মানো এবং সর্বশেষ শয়তানকে প্রভু হিসেবে মেনে নিল এবং সে অমস্তিন হয়ে কাফির হয়ে এসলে দেখতে বিদায় নিল একজন হত্যার পরিণাম পৃথিবীতে সে তার চেহারা বিকৃত হয়েছে সে কঠিন অবস্থার মাঝে গিয়েছে এবং তো সে চির স্থায়ী জাহান নামনের দিকে পথিত হয়েছে ইমান হারা কারণে প্রিয় স্থায়ী হায়রাক বিন্দু এই ঘবরা থেকে আমরা কি কি মেসে নিতে পারি যে একজন হত্যাকারী তার শেষ পৈক আমরা অনেক সময় এই যে রাগের মাথায় কাবির সে রাগের মাথায় এসেই কিন্তু কাজটি করিয়েছে যে তার ভাইয়ের কোরবানি কবুল হয়েছে তার কেন কবুল হলো না অথচ তার ভাই কিন্তু এই জায়গাতে কিছুই না আল্লাহ তাআলা চারটা খুশি কবুল করেছে আজকে আমরাও কিন্তু আমাদের সমাজের মধ্যে কেউ যদি কোনো কিছু পায় কেউ সম্পদ অর্জন করে সুন্দর হয় জ্ঞানী হয় ভালো লেখাপড়া করে না তাদের শত্রু হয়ে যায় অনেকে বলুন তো এই জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ তালা সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ তালা সৌন্দর্য দেওয়ার মালিককে আল্লাহ তালা ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ কিন্তু আমি হিংসার বশবর্তী হয়ে তার সাথে শত্রুতা পোষণ করি কাবিল যেটা আজ আমরা অনেকেই এই সমাজে এই পৃথিবীতে কাবিলের অনুসরণ করে গোমরা হচ্ছে আমরা তার সাথে সে হিংসায় লিখ আল্লাহারতালা আপনাকে যতটুকু দিয়েছেন তার মধ্যে সুক্রিয়া জ্ঞাপন করেন আমরা শুধুমাত্র

কিছু জায়গা আছে আমি সেটা বলি আরে এটা তো বিল্ডিং আপ আমার সে বিজনেস তো হবে যে আর যে বিশতলা বিল্ডিং এর মালিক আছে মানে আমাদের চাহিদার কিন্তু শেষ নাই আর এটা হবেও না প্লিজ তাই ভাইরা মাদান ছিল দর্শক বৃন্দ সুরা তাকাত হয়ে বলেছেন না হবার মুখ না দেখো কতক্ষণ পর্যন্ত তোমাদের এই চাহিদা এই আকাঙ্ক্ষা এসব তাই না চলতে থাকবে অতএব আমরা সীমিত করি এবং এই সুন্দর পৃথিবীটাকে মানের জন্য আমরা প্রতিযোগীটাকে বন্ধ করি একে অপরের কল্যাণে আমরা এগিয়ে আসি আমার দ্বারা যেন কোনো অকল্যাণ না হয় আমাদের দ্বারা যেন মানুষের সৃষ্টি জগতের কল্যাণ সাধিত হয় আল্লাহ সব হায়নব তালা আমাদের সে কফ করু আল্লাহ তালা তার সাল আলী ওয়া সব কায় আল্লাহ তালা আমাদের কত নে আমন দিয়েছেন আজকে আমরা কোরবানি দিচ্ছি এই কোরবানির গোস্ত আমরা মোপন করছি আল্লাহ তারা এবাল হিসেবে আমাদের কবুল করেছেন কচ্ছে সো হ্যান প্লিজ তাই ভাইরা ও মাদাই সেন্দার সুমিন্দু জন্য আমাদের সদা সর্বদা সুক্রিয়া জ্ঞাপন করা উচিত আল্লাহ তাবার কথার কাছে ফরিয়াত আল্লাহ রব আলহিন যেন আমাদের সবাইকে সকল প্রকার অনৈতিক কাজ থেকে মানুষের সাথে হানাহানি মারামারি থেকে হেফাজত করেন মানুষকে হিংসা করা থেকে মনে রাখবেন হিংসা প্রতি মানুষের খারাপ কাজগুলো শুরু হয় এবং এটা একসময় বড় ধরনের খারাপ অতএব আমরা হিংসা জন্য তখনই হতে পারবো যখন আমি একটি উত্তম পরিবেশ সাথে সম্পৃক্ত থাকবো দামাত ইসলামী আমাদের সেই উত্তম পরিবেশ উত্তম সহবত আমাদেরকে দিচ্ছে আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ আল্লাহ তারা যেন